বিহার এলাকায় মাদিয়া গ্রামে একটা মসজিদ আছে, এই মসজিদের বয়স হলো 200 বছর। কত বছর? কোন এলাকা? ভারত বিহার রাজ্য মাদি এলাকা মাদি গ্রাম। এই এলাকায় একটা মসজিদ আছে 200 বছর মসজিদের বয়স, কিন্তু জনসম্মুখে কোনো মুসলমান এলাকায় নাই, কিন্তু সেখানে 200 বছর থেকে এখনো আজান হয়। কোনো একটা মুসলমান গ্রামে বসবাস করে না, এখন পর্যন্ত আজান হয়। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কেমনে আজান হয়, যিনি আজান দেয় না না। হিন্দুরা বলে যখন থেকে মুসলমানরা এলাকা থেকে চলে গেছে আমরা তখন আজান দেই। সুবহানাল্লাহ, তা দক্ত আজান আমরাই দেই। সুবহানাল্লাহ, কই না আমরা বাদক আজান দেই। যদি আজান না দেই অমঙ্গল হতে পারে, আমরা নামাজ পড়ি। আরো জোরে বলেন, যদি আমরা হিন্দু একসাথে আমাদের মসজিদ একসাথে আমাদের মন্দির, আমরা যখন মন্দিরে আরাধনা করতাম, আমরা যখন মন্দিরে পূজা করতাম, কোন মুসলমান বাধা দিত না, এখনো কি বাধা দেই? জোরে বলেন। আল্লাহ বলেন, লাইক রাফিদ দিন, যার ধর্ম সে পালন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কে যাবে? কিন্তু মুসলমানরা কারণবশত এলাকা ছেড়ে চলে গেল। আমরা এই মাঝি এলাকায় 200 বছরের মসজিদটা আমরা পরিষ্কার করি। সুবহানাল্লাহ, আমরা প্রতিদিন ফজরের সময় পরিষ্কার করি, আর প্রতিদিন আমরা আজান দেই। আরো জোরে, আমরা নামাজ পড়ি। যদি নামাজ না পড়ি, এই মসজিদের মালিক আল্লাহ আমাদের ধ্বংস করে দিতে পারে, কারণ মসজিদেরও একটা হক আছে। হিন্দুরা বোঝে, মুসলমান এটা বোঝে না। পুরা গ্রামে 500 বাড়ি নামাজ পড়ে মাত্র 10 জন, পাঁচক তো আছে না? নেই নবীর উম্মত। ওরা যখন বিপদে পড়ে মসজিদে আইয়া আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহু আকবার, কারণ আমাদের সাহায্য করবে কে? আরো জোরে কো, নবীর উম্মত, ভালো করে মনোযোগ লাগাইয়া দাও রে ভাই। এই বিহার এলাকার মাধি গ্রামের হিন্দুরা বলে, আমরা আজান দেই বলতে আজান রেকর্ড করে রেখে দিয়েছি, 5 বার আজানের সময় হলে রেকর্ড বাজে আজান দে, আর আমরা নিজেই মসজিদে নামাজ আদায় করি। আমরা বিপদে পড়লে মসজিদে গিয়া তখন আল্লাহর কাছে চাই, আল্লাহু আকবার, আল্লাহর ঘরে সম্মান আছে না? নেই জোরে কোন আছে না? নাই আল্লাহওয়ালার জবানের পাওয়ার আছে না? নাই একজন মানুষ উঠবেন না, মাথা লড়াবেন না, একজন যদি উঠে যান, আমি কিন্তু কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবো। ওই দিন বিচারক হবে আমার আল্লাহ, আমরা সবাই হবো আসামি। ও আল্লাহ, গলা ফাটাইয়া 1.5 ঘন্টা চিল্লাইছি, এরপর দোয়া না কইরা বান্দারা বাড়িতে গেছে, আপনাদের কিন্তু আসামির কাঠ করা আমি দাঁড় করাবো। ও ভাই যান, ভাই জিদ বুস্তামি বা ডাক দিয়া কয়, ও মহিলা নামাজে দাঁড়াইছো কেমন লাগে? মহিলা বলে, আমার মাথায় বড় চক্কর দেয়, মাথা ঘুরে। মাথা ঘুরে কি? আরো জোরে বলেন, নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, বাইজিদ লম্বা সূরা শুরু করছেন, সূরা পড়তে 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 ফজর হয়ে গেছে, ফজর। সুবহানাল্লাহ, কয় না মুয়াজ্জিন আজান দে, আস-সালাতু খায়রুম মিনান নাউম, আস-সালাতু খায়রুম আজান দেয়। মহিলা একটা চিৎকার মেরে জমিনে পড়ে যায়, বাঁচাও, জমিনে পড়ে গেছে সবাই। নাইট ক্লাবের কর্তৃপক্ষ দৌড় দিয়া কয়, কিরে ভাইজি তুই এত খারাপ টুপিওয়ালা, মহিলার সাথে কি এমন আচরণ করছো? মহিলার হুশ ফেরে না, ডক্টর কবিরাজ নিয়ে আসে, মহিলার হুশ ফেরে না,
বাইজিদ কে জেলখানায় নিয়ে যাওয়া হলো কয় বাইজিদের ফাঁসি হবে এই দিকে মহিলার হুঁশ ফেরে না মহিলার হুঁশ না ফেরা পর্যন্ত বাইজিদ কেও তো ফাঁসি দেওয়া যায় না ঘরে ঘরে জালো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে নারাই তাকবীর খারাপ লাগছে যারা ক্যাসেটেও শুনে কান্দা বুক ভাষায় সরাসরি যদি এদের 60 জনকে একসাথে পায় বলেন তো ওই জেলায় ওই দিন মানুষ জায়গা হবে খালি বাস রাখার জায়গা হবে না আল্লাহ আবার আল্লামা সাইদি হুজুর আল্লাহ মামুনুল হক আল্লাহ আল্লামা আজহারি ভাই আল্লাহ মুফতি আমির হামজা ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমিন কর কার সুল গাচ্ছে না কেউ সুল গাও সুল গাও পাগল আমলম আছে আমরা রাগ করতেছেন আপনারা বাইজিদ কোথায় ভাই মনে নেই আজান দিছে দেখ টুফিওলার কাছ থেকে আজান দেওয়াই না না টুফিওলা পার্লামেন্টেও যাবে একদিন ভাইরা আমার বাইদি দোস্তামি রহমাতুল্লাহি আলাই কাল্লাগান বাইদি দোস্তামি রহমাতুল্লাহি আলাই এবার ডাক দিয়া বলে মহিলা আজান দিলাম দুই বদনা উজুর পানি নিয়ে আসো সুবহানাল্লাহ কোন কি করবা বলে আমি এশার নামাজ আদায় করব কারণ বন্ধ সিনাদায় বিপনে বিপদে মুসল্লি সিনাদায় ঠান্ডার দিন নামাজের সময় ফজরে কথা বলেন না ও মহিলা তুমি এখন আমার গোলাম আমি তোমাকে 800 দিরহাম দিয়ে ক্রয় করেছি মহিলা কয় ঠিকই তো ওরে ভাইজি সবাই রুমের মধ্যে ঢুইকা আমাকে দেখে পাগল হয়ে যায় তুমি কেন পাগল হও না বলে ইয়া কেন আবুধ ইয়া কেন স্থায়ীন আমি ইবাদত করি আমার আল্লাহ আমি আমার আল্লাহর সাহায্য চাই আমি আর কারো সাহায্য চাই না আমি তোমার পাগল না আমি আমার আল্লাহর পাগল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কারে ভাই ভাই আরো জোরে ও দুনিয়ার মুমিন মহিলা ডাক দিয়া কায়রে বাইজি তুই তো আমার পাগল হই না আমি কিন্তু তোমার পাগল হয়ে গেছি টাকা কিছুই নেব না সব তোমাকে দিলাম একবার শুধু আমার কাছে চাই বাইজিদ বলে আমার লজ্জা স্থানের দাম কোটি কোটি আমার লজ্জা স্থান দিয়ে একবার যদি জেনা করি আমাকে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহু আকবার একবার জেনা করলে 70,000 বছর জাহান্নাম ও যুবক রে বাইদি ডাক দিয়া কাজ তাড়াতাড়ি যাও দুই বদন হুজুর পানি নিয়ে আসো হুজুর পানি নিয়ে আসলেন হুজুর পানি নিয়ে আসার পর মহিলাকে বাইজিদ বলে উযু বানাও সুবহানাল্লাহ করে আর জোরে বলেন মহিলা উযু বানায় বাইজিদ উযু বানায় দুইটা ব্যাগ থেকে যায় নামাজ বাহির করলেন বাইজির একখানে যায় না মাঝে দাঁড়ায় মহিলাকে দাঁড় করায় মাঝখানে একটা পর্দা টেনে দেয় বাইজি দোস্তামি যায় না মাঝে দাঁড় হয়ে বলে আল্লাহ আমি এখানে এসেছি এই মহিলাকে হেদায়েত করার জন্য আল্লাহ হেদায়েতের মালিক আমি না হেদায়েতের মালিক আল্লাহ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়াল্লাহ মেহেরবানি করে আপনি সাহায্য পাঠান আল্লাহু আকবার আর জোরে করে আল্লাহু আকবার ওয়াল্লাহ আপনি সাহায্য পাঠান যেখানে সাহায্য করার কেউ নাই সেখানে কে আছেন